ঢাকা থেকে আমরা এই মুহূর্তে চলে এলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার লালপুরে। আমরা আসলে এই মুহূর্তে যাচ্ছি পশুর হাটে হিসেবে সবচেয়ে সুপরিচিত, পশু বা গবাদি পশু বিক্রি হয়, পাশাপাশি শীতের সবজি, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম বড় হাট, 22 মৌজার হাট। চলুন, সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। ওয়াও, পথে আমরা এক রাখাল বালকের দেখা পেয়েছি। এক বংশী বাদকের সাক্ষাৎ পেয়েছি। আমরা মোটামুটি সবাই জানি যে আলুর দাম সবজির দাম বেশি, তো আসলে চলুন একটু দেখি আসলে ঠিক কতটা বেশি। খুচরো পর্যায়ে কিনতে গেলে অনেক দাম, আমি এই মুহূর্তে একটু আলোচনা করার চেষ্টা করবো, খোঁজ নেওয়ার চেষ্টা করবো, আসলে একেবারে পাইকারি লেভেলে কৃষকের কাছ থেকে ব্যাপারীরা বা হোলসেলাররা কত করে কিনছেন, কেন কিনছেন, কেন দামটা বাড়ছে। দেখতে পাচ্ছেন জাস্ট ক্ষেত থেকে হাটে চলে আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আলু কি আপনার নিজের ক্ষেত থেকে নিয়ে আসছেন? ক্ষেত থেকে নিয়ে আসছি। এই কিরকম করে কেজি পড়তেছে, বিক্রি করতেছেন এখন পর্যন্ত, কতটুকু বেচলেন? 1700-1500 মন মন। কিন্তু একজন বললো 2500-3000 এরকম। না না এরকম না। আচ্ছা, 1500 টাকা মন পড়লে কেজি পড়লো কত? 35-35 টাকা আপনারা বিক্রি করতেছেন। বাজারে আমরা যখন কিনতে যাই তখন তো 60 টাকা, 60 টাকা, কখনো কখনো 50 টাকাও পাওয়া যায়। মোবাইলে সঠিক সবজির বাজার। চলুন একটু দরদাম করে দেখি কেমন। এই ঝুড়ি কত? এমন হ্যাঁ বুঝিনি, এক মন মানে কতটুকু দাম? কত দাম? 2000। পাইকারি না খুচরা? পাইকারি পাইকারি। আপনি কিনলেন? ও মানে পাইকাররা আপনাদের কাছ থেকে কিনবে? কিনবে। 2000 টাকা যাচ্ছেন। কতটুকু আছে? 40 কেজি? 40 কেজি। কত হলো কেজি? 50 টাকা। কিরকম বিক্রি করছেন, কিরকম মানে এটা কতটুকু আছে এখানে? এক মন। এক মন? এক মন। এটা এক মন বেগুনের দাম কত? মানে 2500-3000 দাম চাই আর কি। মানে কত হলে বিক্রি হয়? 2600-2700। 2600-2700 মানে খোঁজা খোঁজা মন এক মন। কেজি বললো কত? এত 68 টাকা পরে। 65 কেজি হলে তাহলে ও বিক্রি করবে কত? বিক্রি করবে বুঝছি তো, খরচ করতে বাদ দেওয়া যায় আর ব্যবসা করে। সবজির দাম তাহলে অনেক বেশি? জি, দাম বেশি, মাল নাই। এত মাল নেই? হ্যাঁ, এত মাল ওই ধরে না, আগে পুরো বাজারে তো এই লাভ হয় অনেক একটা মাল নেই শুধু। আচ্ছা, তার মানে পাইকারি বাজারই দাম বেশি? হ্যাঁ, মানে আমরা তো দোষ দেই হলো যারা খুচরো বিক্রি করে তাদেরকে, ফলন কম, বৃষ্টি এক কুয়াশা ক্ষতি করে দিয়ে গেছে আমাদের। Thank you.
টমেটো কত করে ভাই? টমেটো আপনার ভালোটা আছে 1200 করে। এটা কত এই যেটা দেখতেছি? 22 মৌজার অভিযান আমাদের প্রায় সমাপ্তির দিকে। আমরা এখন নদীপথে যাব আশুগঞ্জ। সাথে রয়েছেন বিখ্যাত বংশীবাদক পিনু রহমান। সে হ্যালো, বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ 22 মৌজা লঞ্চ ঘাট হাট। আমরা লঞ্চ ঘাট থেকে ট্রলারে যাব, সাথে যাবে আমাদের টমেটো, যার জন্য এখানে আসা।